বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি আপনার পেওনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করবেন। তো পেওনার অ্যাকাউন্ট ভেরিফাইড করার জন্য দুইটা ওয়ে রয়েছে। একটা হলো আপনার মেইলে একটা মেসেজ আসবে ভেরিফাইড করার জন্য, ইমেল ভেরিফাইড, তো ওইটা আপনি ভেরিফাইড করে নেবেন। আর দ্বিতীয়টি হচ্ছে এনআইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে আপনাকে আপনার পেওনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে হবে, কারণ আপনার বিল্ডিং যে অ্যাড্রেসটা রয়েছে ওইটা ভেরিফাইড করার জন্য এবং আপনি যে লিগাল ডাটা দিয়েছেন পেওনারকে অ্যাকাউন্ট খোলার জন্য, তো সেটা প্রুফ করার জন্য ওরা এই অপশনটা রেখেছে। তো আমরা কি করব, আমরা পেওনারে লগ ইন করার, আপনাদের পেওনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করার পরে সেটিংয়ে যাব, এখানে রাইট সাইডে দেখেন সেটিং রয়েছে, সেটিং থেকে এই যে ভেরিফাইড ইনফরমেশন ক্লিক করার পরে এখানে দেখাবে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল, তো এর উপরে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম দিবে, উই হ্যাভ রিভিউড ইয়োর অ্যাপ্লিকেশন অ্যান্ড জাস্ট নিড এ ফিউ মোর ডিটেলস টু অ্যাপ্রুভ ইয়োর অ্যাকাউন্ট। তো আরও কিছু ডিটেলস ওরা চাচ্ছে এটা অ্যাপ্রুভ করার জন্য। তো এখানে দেখেন নিচে অপশন আছে গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি, তো এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে একটা অপশন আসবে, তো অপশনে এখানে অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। দেন এখানে তিনটা অপশন থাকবে, স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স আর পাসপোর্ট। তো আমরা ওকে এখানে স্মার্ট আইডি কার্ড দিয়ে আমরা ভেরিফাইড করব। তো আপলোড বট দ্য ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইড দ্য অফ ইয়োর আইডি ডকুমেন্ট। তো ফার্স্টে আমাদের ফ্রন্ট সাইডটা আপলোড করতে হবে, এই যে। দেন আমরা ব্যাক সাইডটা আপলোড করব। দেন আমরা কি করব, আমরা এটাকে সাবমিট করে দিব। ওকে, এখানে সাকসেস হয়ে গিয়েছে, ঠিক আছে। উই হ্যাভ রিসিভড ইয়োর ইনফো অ্যান্ড উই লেট ইউ নো অ্যাজ সুন অ্যাজ ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভড। ওকে, তো এরপরে ওরা অ্যাপ্রুভ করে দেবে যতটা তাড়াতাড়ি সম্ভব। ওকে, তো এইভাবে আপনারা আপনাদের পেওনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করবেন। আর অবশ্যই কিন্তু অ্যাকাউন্ট খোলার পরে ইমেল ভেরিফাইড করে নেবেন, ঠিক আছে, এটা খুবই জরুরি। তো আরেকটা অপশন আমি দেখাবো এখানে, আরেকটা কাজ, সেটা হচ্ছে সেটিংয়ে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনি চাইলে আর একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনি ধরেন অ্যাকাউন্ট খোলার সময় একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছেন, পরে অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চান, তাও সেটা আপনি পারবেন। তো এখানে এই যে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশন রয়েছে, এখান থেকে আপনি সেটা করতে পারবেন। তো অ্যাপ্রুভড হয়ে গেলে আপনাকে মেল করে জানিয়ে দিবে পেওনার থেকে, ঠিক আছে। বন্ধুরা, আমার চ্যানেলে আপনারা এরকমই বিভিন্ন রকমের অনলাইন টিপস, ফ্রিল্যান্সিং টিপস এবং গ্রাফিক্স ডিজাইন সাপোর্ট পেয়ে থাকবেন। এছাড়া যদি আপনাদের কোনো রকমের গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কোনো ওয়ার্ক বা কাজ দরকার হয়ে থাকে, তাহলে আপনারা আমার ওয়েবসাইটে আসতে পারেন, এখান থেকে বিভিন্ন রিসোর্স আপনারা নিতে পারবেন ফ্রি। এবং কিছু কিছু রিসোর্স রয়েছে যেগুলো আপনাদেরকে আমি পেইড দিয়ে রেখেছি, আপনাদের কারোর দরকার হলে আপনারা কিনেও নিতে পারবেন, ঠিক আছে। তো এখানে আমি ভিডিও টিউটোরিয়ালও আপলোড করি এবং ফ্রি ফাইলও আপলোড করে থাকি, যেগুলো আপনাদের হেল্পের জন্য। তো বন্ধুরা, আমি আজকে এই ভিডিওটি তৈরি করার জন্য ইউজ করতেছি যে মাইক্রোফোনটি, সেটা হচ্ছে বোয়া এমন। তো আপনারা যদি বোয়া এমন খুব কম দামে এবং অরিজিনাল বোয়া এমন কিনতে চান, তো আমি লিংক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তো আপনারা সেখান থেকে গিয়ে কিনতে পারেন। তো আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ ভিডিওটি ফুল দেখার জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।